মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লকের সঙ্গে। তো দেখো, এখানে গোপুকে বাদাম দিয়ে সকালবেলা আমি ভোগ লাগিয়ে দিয়েছি, সঙ্গে উপরে সমস্ত ঠাকুরদেরও আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে আমি আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি। এইবার আমি রান্নাঘরের দিকে যাব, আমার নিজের চা বানাবো, সঙ্গে আমার ছেলেরও চা বানিয়ে দেবো। তো চলো রান্নাঘরের দিকে যাই। কাজকর্ম, সকালবেলার কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। এবার আমার ছেলে রুটি বানিয়ে দেবে আমাকে, আমি একটু রুটি খেয়ে নেবো এখন। আর পুজো টুজো কিছু দিতে পারবো না, এখন আমি আধ ভাঙা অবস্থায় হয়ে গিয়েছি, এইবার একটু রেস্ট নেওয়ার পালা আমার। হয়তো বুঝতে পারছো না আমার কথাগুলো, কিন্তু আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবে যে আমি আধ ভাঙা কেন বলছি, রেস্ট নেবো কেন বলছি, ছেলে কেন আমার কাজ আর কি অনেক কিছু করে দেয়। আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে সবাই। তো যাই হোক না কেন, রুটিটা খেয়ে নিই, ছেলে রুটি করে নিক, তারপরে আবার বিকেলবেলার দিকে পারলে আস। তো বন্ধুরা, আমার সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, আর মা এখন বেলা দুপুর করে ব্রেকফাস্ট করছে। তো দেখো, এখানে মার জন্য রুটি আর তরকারি নেওয়া হয়েছে, মা এখন রুটি তরকারি খাবে, আর একটু পরে হয়তো ভাত খেয়ে নেবে। তো এখন ঝটপট করে মা খেয়ে নিক, তারপরে মা তো রেস্ট নিচ্ছে, একটুখানি উঠে জাস্ট খেয়ে নেবে, তারপরে আমি আমার কাজ কমপ্লিট করে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা করছি। তো বন্ধুরা, আমি এসে গেছি স্নানের পরে, দেখতেই পাচ্ছ আমি এখনো আমার চুল এখনো ভিজে রয়েছে, অ্যাজ নর্মাল অ্যাজ সদ্য স্নান করে চলে আসলাম। আর এখন আমি দেবো পুজো, আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার মা শুয়ে রয়েছে, কষ্ট করার পরে বলেছিলাম যে শুয়ে থাকে, তো শুয়েই রয়েছে এখন, সেই উঠবে বিকেলবেলায়। তো দেখতে পেলে আমার ছেলে আমার চুলটা বেঁধে দিল, এইবার চা খাওয়ার পালা, চাটা খেয়ে নিই। তোমাদের নিয়ে তো খেতে পাচ্ছি না, আমি খেয়ে খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্পই করছি জাস্ট। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি আর মা চলে আসলাম চায়ের সাথে, আর দেখতেই পেলে আমি আমার মা চুলটা বেঁধে দিলাম। তো এখন আমরা চটপট করে চাটা খেয়ে নিই, তারপরে তো অবশ্যই কথা বলছি।
তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল আমাদের। বাবা যেহেতু তাই তোমরা জানোই যে বাবা একটু গিয়েছিল বাইরে অফিসিয়াল ট্যুরে, তো সেখান থেকে অল্প কিছু, একদম অল্প কিছু জিনিস নিয়ে এসেছে আর গিফট পেয়েছে একটা। সেই গিফটটা এখন দেখাবো না, একটা না অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো, একটা গিফট তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমাদের ঘরের জন্য যে সমস্ত জিনিসগুলো এসেছে সেগুলো শেয়ার করছি, আর একটা গিফট যেটা স্পেশাল সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা কি ইউজ করবো যখন অথবা সেটা সম্বন্ধিত কোনো কিছু ইয়ে হলে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে তোমরা দেখে নাও কি কি এনেছে। তো এখানে প্রথমেই দেখো একটা ঝুড়ি, ঝুড়িটা খুব সুন্দর, এতে তুমি ফুল টুল তুলতে পারো। তো আমি তো ফুল তুলতে যাবো না, আমার বাগানে অত সহস্র ফুলও ফোটে না আমাদের বাগানে যে আমরা এই ফুলগুলো এতে রাখতে পারবো। তো এখন আপাতত এটাকে আমরা বলতে পারো একরকম পেনদানি আর ফ্লাওয়ার বাস হিসেবে ইউজ করছি, এতে কিছু ফ্লাওয়ার দিয়ে আমরা এই জায়গায় ডেকোরেট করবো। আর তার পিছন দিকটায় আপাতত পেন ভর্তি রেখে দেবো যাতে সুবিধা হয় খুঁজতে, এটা দেখতেও ভালো লাগবে আর আমাদের সুবিধা হবে। তো এটা গেল। আর তারপরে আছে একটু ছোট্ট ছোট্ট এরকম কড়ির প্রদীপ, এটা বলো পিতল কিংবা অন্য কিছু না, এটা দেখলে পিছনটা দেখলে বুঝতে পারবে এটা কড়ি, কারণ কড়ির পিছন দিকটা এরকম থাকে তোমরা খুব ভালো মতনই জানো এটা কড়ি। ক্লোজ আপে ডিজাইনটা দেখতে পাচ্ছ হয়তো অনেকটাই, এই জায়গাটা একটু চটে গেছে আনতে গিয়ে। ডিজাইনটা দেখো পুরোটাই ডিজাইন করা। আর আর একটা এনেছে এইরকম, কিন্তু সেটা ঠিক আমাদের অতটাও পছন্দ হয়নি আমার মার পার্সোনালি। ডিজাইনটা সুন্দর কিন্তু কি বলতো এর যে ডিজাইনসগুলো খুব বেশি ফুটিনি, এই কারণে আমাদের পছন্দ হয়নি এর ডিজাইনটা। এইটা যেভাবে যেরকম ভাবে খুব সুন্দর করে ফুটেছে তোমরা দেখতে পারো যে সাইডের ধারগুলো কি সুন্দর লাগছে, ডিজাইনসগুলো কতটা বোঝা যাচ্ছে, ওটাতে সেরকম নেই। আর তারপরে এনেছে এরকম একটা পাথর বাটি, হ্যাঁ কিন্তু এটাকে পাথর বাটি বলে না, কখনো ভাববে না যে এটা পাথর বাটি, এটা বলো সিমেন্ট দিয়ে তৈরি হয়। এটা পাথর বাটির মতন করে ডেকোরেট করে বাটি, কিন্তু এটা পুরোপুরি একটা সিমেন্টের বাটি। আমাদের সুবিধাও হবে এই বাটিটাতে অনেক কাজে লাগবে, তো এখন এটা রইল। আর তার সঙ্গে একটা গিফট যেটা এই যে একটা ঘড়ি, তো ঘড়িটা দেখেই বুঝতে পারছো উষা কোম্পানিতে দিয়েছে, উষা কোম্পানির প্রোডাক্টে কাজ করেছিল বলে উষা কোম্পানিতে দিয়েছে। আর একটা যে গিফট পেয়েছে সেটা উষা কোম্পানি থেকেই পেয়েছে, কিন্তু আপাতত আর ধনতেরাসের দিনও কিছু কিছু গিফট আর কি কিনেছি, আর স্পেশালি আমার ছেলে আমাকে একটা গিফট দিয়েছে, সেটা আমার ছেলে দেখালো না কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমার ছেলে একটা, আমার ছেলের জন্মদিনে আমার ছেলে আমাকে একটা শাড়ি দেয়, প্রত্যেক বছর একটা করে শাড়ি পাওনা হয়, শাড়ি আর ফুল গাছ। আমি কিছু দিই না আমার ছেলেকে, ও নেয়ও না কাউরির কাছ থেকে, কিন্তু আমাকেও দেয়। তা সে শাড়িটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর ধনতেরাসের দিন আমি এই নাকেরটা নিয়েছি, দেখো এই নাকেরটা নিয়েছি, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর দুজোড়া আঙুঠ নিয়েছি, এবছর বেশি কিছু আর কি নিইনি, অন্যান্য বছর নেওয়া হয়, ইচ্ছে ছিল আংটি নেওয়ার কিন্তু সেটা হয়নি, যার জন্য এই নাকে আর দুজোড়া পায়ের আঙুঠ নিয়েছি। আর আমার ছেলে শাড়ি, যে শাড়িটা আমাকে গিফট করেছে ছেলের জন্মদিনে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মা যে গিফটটার কথা বলছিল যেটা আমি জন্ম আমার জন্মদিনে মাকে গিফট করেছি, সেটা হচ্ছে এই শাড়িটা। এখানে কালারটা বড্ড বেশি লাউড আসছে, অবশ্য লাউড বলতে এই অরেঞ্জ, এটা বলো ফ্লেম অরেঞ্জ, হ্যাঁ এখানে একটু রেডিশ অরেঞ্জ আসছে, কিন্তু এটা একদম ফ্লেম অরেঞ্জের টোন। তো দেখতে পাচ্ছ এটা একটা ফ্লেম অরেঞ্জের সঙ্গে তাই একটু মানে ইউজুয়াল একটা মিষ্টি কালারের শাড়ি, এখানে দাগ লাগিয়ে ফেলেছে অলরেডি গুলি মারো। আর পাড়টা এরকম জারির একটা পাড় আছে, খুব সুন্দর, এগুলোকে গাদওয়াল কটন বলে। তো তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই, ওকে এইটা হচ্ছে আঁচলটা, কালারটা একটু
মিউচুয়াল আসছে একটা ফ্রেম অয়েলস ব্রো। হ্যাঁ এটা হচ্ছে রাচলটা, পুরোটাই জারির কাজ করা, পাটটাও বেশ সুন্দর জারির কাজ করা। আর এটা হচ্ছে এর বডিটা, খানিকটা এই কাজটা যাওয়ার পরে এটা সিম্পল গ্যাপে গ্যাপে যেটা যে কাজটা হয়, এই যে অত দূর কাজটা আসার পরে এখান থেকে গ্যাপে গ্যাপে গেছে কাজটা, খুবই মিষ্টি। আর এর ব্লাউজ পিসটাও এখনো কাটিনি, এর ব্লাউজ পিসটাও ঠিক অরেঞ্জে আছে, একদম অরেঞ্জ। তো এই ছিল আমাদের কালেকশন যেগুলো আমরা এই দুদিন ধরে পেয়েছি কিংবা কিনেছি। তো আজকে এটাতে এখানেই থাকলো। আর এই শাড়িটা আমি পরেছিলাম আমার ছেলের জন্মদিনে, তোমরা যারা যারা ব্লগটা দেখেছো তারা দেখবা যে ওই শাড়িটা আমার পরে না, শুধু শুট করা হয়েছে, ফটো তোলা হয়েছে। ওকে তোমাদেরকে আমি এই শাড়িটা পরে ফটো দিয়ে দেব, যখন এটা এ করবো তখন এটা ফটোটা আমি ওখানে দিয়ে দিত। তো তো দেখো বন্ধুরা, আমি সেই সন্ধ্যের পরে একেবারে রাতের খাবারের সঙ্গে চলে এসেছি, রাতের খাবারটা খেয়ে নেবো। রাতে আজকে আমি ভাতই খেয়ে নিচ্ছি, কারণ ভাত অনেক বেশি রয়েছে, বাসি ভাত খেতে ইচ্ছা করে না, আর ফ্রিজের ভাতও আমার ভালো লাগে না, যার জন্য ভাতটাই খেয়ে নিচ্ছি। তো এখন আমার ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি, আবার কালকে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। আর সবাই যারা যারা দেখছো তারা অন্তত আর কি শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা দেখছো তারা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের সাড়ি না পেলে আমরা কিন্তু এগোতে পারছি না, তার মানে কি মনের ভিতরে একটা সাড়ি দিচ্ছে না, তোমাদের সাড়িটা আগের দরকার। তো যাই হোক না কেন, গুড নাইট, আজকে এখানেই রাখলাম, বাই বাই, আবার কালকে দেখা হচ্ছে।